এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, যেখানে কিন্তু এবার বিশাল ভাঙনের মুখে রাজ্যের বর্তমান সরকার দল তথা তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল নেতাদের দাবি যে 2021 নির্বাচনের আগে যারা তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি করেছে দল তাদেরকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায় ও সব্যশ্রী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের বেশি গুরুত্ব দিচ্ছেন এখন দল। এরা দলের সঙ্গে বেইমানি করেছিল 2021 নির্বাচনের আগে, কিন্তু দল এখন জিতে আসার পর এদেরকে গুরুত্ব দিচ্ছে। দলে আমরা গুরুত্ব পাচ্ছি না, আর দলকে জিতানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি আমরা, তাই এখন দলে আমাদের কোনো গুরুত্ব নেই, এই দলের সমর্থক আমরা থাকতে চাই না বলেও দাবি করলেন এবার তৃণমূলের বহু নেতাকর্মী, যেখানে কিন্তু এবার বিশাল ভাঙনের মুখে রাজ্যের বর্তমান সরকার দল তথা তৃণমূল কংগ্রেস। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরই সবার আগে পাওয়ার জন্য। এবার বিশাল ভাঙনের মুখে রাজ্যের বর্তমান সরকার দল তথা তৃণমূল কংগ্রেস, যেখানে কিন্তু এবার বিশাল ভাঙনের মুখে রাজ্যের বর্তমান সরকার দল তথা তৃণমূল কংগ্রেস।